to the bone. So hello guys, সবাই কে স্বাগত চ্যানেলের এন্ড মর্নিং এর ফ্রেশ একটি ভিডিওতে। সো গাইস আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কথা বলবো নেক্সট টাওয়া ইভেন্ট আছে গাইস, একটা ফ্লিপ ইভেন্ট আছে গাইস, একটা সায়োনারা বয় একটা বলতে পারো একটা ওপি টাইপের ড্রেসের কোলাবরেশন হতে চলেছে চাচা গাইস, নিউ একটা ওপি প্যান্ডের স্কিন দেখাবো, সেটা কি আসবে কনফার্ম বলে দেবো। তো চলো গাইস শুরু করি আজকের ভিডিওটা। তো গাইস প্লিজ প্লিজ ভিডিও যারা দেখছো অবভিয়াসলি একটা লাইক করে দিও, আজকের ভিডিওর লাইক এম 19,999টা, তো প্লিজ ইয়ার লাইক করতে ভুলবে না, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো গাইস প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল অপশন করে দাও, পরবর্তী কোনো ভিডিও মিস না যায়। ওকে তবে এসে সাবস্ক্রাইব করে দাও। তো নেক্সট টাওয়ারটা কি আসতে পারে, সো গাইস বাইরে দুটো সার্ভারে এসছে ডাবল ডায়মন্ড টপ আপ। হ্যাঁ গাইস দেখতে পাচ্ছ স্ক্রিনের পরে একটা সার্ভারে এসছে এখানে ডাবল বলতে 150%, 80 টাকা টপ করলে 100 জায়গায় 150, মানে মোট 250, এরকম 150% টপ আপ বোনাস এসছে। ঠিক আছে আরেকটা সার্ভারে দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনের পরে আরেকটা সার্ভারে ডাবল ডায়মন্ড টপ আপ বোনাস এসছে, আরেকটা রকম অনেক সার্ভারে এসছে এরকম ডাবল ডায়মন্ড টপ আপ ইভেন্ট ইভেন্ট এসছে। ঠিক আছে সো গাইস আমাদের ইন্ডাস সার্ভারও কিন্তু এবার ডাবল ডায়মন্ড টপ আপ আসার চান্স আছে, দেখা যাক কোনটা আছে। তাছাড়া গাইস আমাদের দিতে পারে ইনকিউবেটরের যে ব্লু প্রিন্ট আছে সেটাও কিন্তু টপ আপ ইভেন্টে দিয়ে দিতে পারে। তাছাড়া গাইস ওইটা যদি না আসে একদম আলতো ফালতো একটা টপ আপ ইভেন্ট দেবে, যেমন গাইস সাববোর্ড দিয়েছিল কিছুদিন আগে ওরকম একটা আলতো ফালতো টাইপের টপ আপ ইভেন্ট দেবে। ঠিক আছে তো দেখা যাক কোন টপ আপ ইভেন্টটা আসে। সো গাইস নেক্সট আমি তোমাদেরকে দেখাবো বাইরে একটা সার্ভারে, দেখতে পাচ্ছ বাইরে একটা সার্ভারে অলরেডি ডায়মন্ডের কস্টিউমটা দিয়ে দিয়েছে। ঠিক আছে এটা বাইরে একটা সার্ভার অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ এখানে ডায়মন্ডের যে কস্টিউমটা ইন্ডিয়া সার্ভারে আসতে চলেছে সেটা কিন্তু দিয়ে দিয়েছে। তো খুব শীঘ্রই কিন্তু তোমরা এই কস্টিউমটা দেখতে পেয়ে যাবে। ঠিক আছে তো ডায়মন্ডের এই কস্টিউমটা মেয়েদের কস্টিউম আর কি, তো তোমাদের কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাবে যে মেয়েদের ড্রেস আর কেমন নেবে কি নেবে না, আমি তো নেবো না। তো নেক্সট হচ্ছে গাইস আমি তোমাদেরকে বলবো একটা ফ্লিপ ইভেন্ট সম্পর্কে। অ্যান্ড গাইস এই ফ্লিপ ইভেন্টটা দেখলে তোমরা গাইস মনে হবে আমি কোনো একটা বলেছিলাম ফ্লিপ ইভেন্ট আসছেন, সেই ফ্লিপ ইভেন্টটা আবি তাক নেই আয়া ইন্ডিয়ান সার্ভার মে আসেনি, তো খুব শীঘ্রই তোমরা দেখতে পেয়ে যাবে। ঠিক আছে অনেক আগে আমি বলেছি তোমাদের এক মাস আগে থেকে জানাবো যেগুলো প্রে অর্ডার মানে প্রে অ্যাক্সেস ইভেন্ট হয়। তো মেন হচ্ছে গাইস তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ফিলিপ ইভেন্ট। তো ফিলিপ ইভেন্টটা দেখতে পাচ্ছ বাইরে একটা সার্ভারে এসছে অ্যান্ড সেখানে রিওয়ার্ড কী কী দেওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছ, রিফ্রেশ করে রিফ্রেশ করার পর এখানে ইমোট টিমোট দেওয়া হলো আর কি। সো গাইস এখানে আছে কী কী এখানে এখানে আমি তোমার ব্যানার দেখিয়ে দিই, এখানে আছে থ্রোন ইমোট, চেয়ারে বসা ইমোট, আমাদের পুরনো চাকু ঠাকু এইসব অনেক কিছু আছে। ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু আমাদের এই ফ্লিপ ইভেন্টের মধ্যে বাইরের সার্ভারে এসে, তার মানে এই না যে আমাদের ইন্ডিয়ার সার্ভারও সেম টু সেম রিওয়ার্ড থাকবে, সেম টু সেম জিনিস থাকবে, একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্য কিছু দিয়ে দিতে পারে। ওকে সো গাইস এর সঙ্গে কী কী আছে দেখতে পাচ্ছ, এটা নতুন বডি বা বলতে পারো নতুন একটা বডির লুক এসছে। ঠিক আছে নতুন বডির মানে বলতে পারো একটা নতুন একদম নিউ একটা এসছে তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ বডির পুরো স্কিন টু স্কিন ওপি টাইপের। ঠিক আছে অ্যান্ড গাইস নিউ একটা চুল যেটা বাইরের সার্ভারে অলরেডি চলে এসছে, বাট গাইস আমাদের সার্ভারে এখনও আসেনি, নিউ চুলটা দেখতে পাচ্ছ বেশ খাড়া খাড়া ওপি টাইপের একদম কাকতাড়ুয়া মতো লাগছে। ঠিক আছে যাই হোক গাইস এরকম টাইপের চুল কিন্তু এসছে, আর এই হচ্ছে আমাদের যে কোনো একটা কিছু মানে ফ্লিপ ইভেন্টের মধ্যে দিয়ে দিতে পারে। তো নেক্সট আমি আপডেটটিকে চলে যাবো। তো গাইস নেক্সট যে আপডেটটা সেটা হচ্ছে গাইস একটা ছোট্ট একটা কোলাব, সেটা হচ্ছে একটা সায়োনারা বয়ের সঙ্গে ফ্রি ফায়ারে কোলাব হবে, ছোট্ট একটা কোলাব বেশি বড় না। তো গাইস সেটা কবে সেটা হবে, তো কোবরা ইভেন্ট শেষ হতে চললে মানে হয়ে গেছে প্রায় আর বলতে পারো, তো 7 তারিখে গাইস আমাদের সায়োনারা বয়ের স্পেশাল কোলাবের স্পেশাল সব কিছু আসবে, 7 তারিখ 7ই মার্চ। তো স্ক্রিন পরে দেখতে পাচ্ছ অফিসিয়াল ট্রেলার ফ্রি ফায়ারে যে সায়োনারা বয়ের সঙ্গে মানে সায়োনারা বয় বলতে সায়োনারা ছেলে, তো ছেলে বলতে কেমন লাগে তাই বয় বললাম, তো এটা কিন্তু কলাব হচ্ছে 7ই মার্চ আসবে, এর কস্টিউম আসবে মানে সায়োনারা বয়ের ড্রেস আসবে, তাছাড়া তার সঙ্গে অনেক কিছু আসবে। ঠিক আছে এর ব্যানার অফিসিয়াল ব্যানার ঠানা সব কিছু তোমরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি দেখে নাও। ঠিক আছে সো গাইস মেন কথা হচ্ছে দেখো মানে এইগুলো তো আসবেই, তার সঙ্গে তো অনেক এক্সট্রা কিছু জিনিস আসবে, বাট গাইস কী হবে সেটা কে মানে গাড়ি জানে, বাট এই যে সায়োনারা বয়ের সঙ্গে কোলাব হচ্ছে এর স্পেশাল ড্রেস অনেক কিছু কিন্তু আসবে। ঠিক আছে ক্লিয়ার হয়ে গেল অ্যান্ড গাইস এটা আসবে 7th মার্চ 7th অফ মার্চ। ওকে সো গাইস আমি তোমরা জানো স্কাইলাইট নামে আমার একটা ক্যারেক্টার আসছে, তো চলেছে তোমাদেরকে আমি ক্যারেক্টার অ্যাবিলিটি সব কিছু ডিটেলসে কিন্তু দেখিয়ে দিয়েছি। ঠিক আছে তো আমাদের যে স্কাইলাইট ক্যারেক্টার আসবে, স্কাইলাইট ক্যারেক্টার আসার সঙ্গে সঙ্গে কিন্তু স্কাইলাইট ক্যারেক্টারের সঙ্গে একটা স্পেশাল ড্রেস আসবে, যেটা স্কাইলাইট স্পেশাল ড্রেস, স্কাইলাইট স্পেশাল ড্রেস। ঠিক আছে সো সেই স্কাইলাইট ড্রেসটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, আই থিঙ্ক অনেকে দেখেছো আগে, বাট আমি 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 তোমাদের দেখাইনি বলে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্কাইলাইট ক্যারেক্টারের স্পেশাল একটা ড্রেস, যে ড্রেসটা আমাদের আসবে আসবে যখনই স্কাইলার ক্যারেক্টার ইভেন্ট ইভেন্ট শুরু হয়ে যাবে, সব ক্যারেক্টার ক্যারেক্টার দিয়ে দেবে আমাদের যে মারাত্মক ক্যারেক্টার আছে, তো তার সময় কিন্তু আমাদের কিন্তু দিয়ে দেবে এই গাইস বলতে পারো মানে
যে স্কয়ারকে একটা ড্রেস আছে, এটা কোনো ওয়েব ইভেন্টে বা কোনো লাখ ডলারের মধ্যে বা কোনো একটা ইভেন্টে কিন্তু দিয়ে দেবে। এই ড্রেসটা দেখতে কিন্তু ওপি টাইপের আছে, আমার তো বেশ মানে ব্রেক ড্যান্সার ফিল আসছে, একদম ওপি টাইপের ড্রেসটা, ঠিক আছে। তো যাই হোক গাইস, এই ছিল আমাদের ড্রেস। অ্যান্ড গাইস, ওয়ান লাস্ট আমি একটা আপডেট দেবো, সেটা হচ্ছে নিউ একটা প্যানের স্ক্রিন। হ্যাঁ গাইস, নিউ একটা প্যানের স্ক্রিন দেখাবো, যে প্যানের স্ক্রিনটা একদম মানে ওপি বলতে, ঠিক আছে। তো এই প্যানের স্ক্রিনটা তোমরা স্ক্রিনে আবার দেখতে পাচ্ছ আই থিঙ্ক। তো এই প্যানের স্ক্রিনটা কিন্তু আমাদের আসতে চলেছে। তো অনেকের কোশ্চেন উঠতে পারে, দাদা কবে আসবে এই প্যানের স্ক্রিনটা, ঠিক আছে। তো ফার্স্ট গাইস, তোমরা প্যানেল স্ক্রিনটা দেখতে পাচ্ছ, রেড কালারের উপরে বেশ অ্যানিমেশনটাও দারুণ আছে। অ্যান্ড এই অ্যানিমেশনের সঙ্গে দেখতে পাচ্ছ ওপি টাইপের কিন্তু দেখতে লাগছে আর কি, ঠিক আছে। তো এই প্যানেল স্ক্রিনটা আসবে আমাদের কিসে আসবে, তো ভিডিও পজ করো নিচে কমেন্ট সেকশনে ভিডিওটা জানাও, দেখি কে কে বলতে পারো, চিটিং করবে না কেউ জানাতে পারো, ঠিক আছে। অ্যান্ড গাইস, এটা আসতে ছিল হচ্ছে আমাদের ইলাইট পাস প্রি অর্ডারে। তো তোমরা জানো গাইস, এখন ইলাইট পাস প্রি অর্ডারে টুপি এসছে, তো গাইস এক মাস আগে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ইলাইট পাস প্রি অর্ডারে আমাদের কিন্তু আসতে চলেছে এই প্যানের স্ক্রিনটা, নেক্সট ইলাইট পাস ভ্যাম্পায়ারের উপরে। অ্যান্ড ভ্যাম্পায়ার স্পেশাল ইলাইট পাসের প্রি অর্ডারে থাকবে আমাদের এই প্যানের স্ক্রিনটা, যে প্যানের স্ক্রিনটা খুবই রেয়ার হয়ে যাবে পড়ে গিয়ে। তো আর দেখতেও ওপি টাইপের আছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই ছিল আজকে একটা ছোট্ট একটা আপডেটের ভিডিও। যদি গাইস ভিডিওটি ভালো লাগে, প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো তো গাইস সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল অপশন করে দিও, যাতে পরবর্তী কোনো ভিডিও আমি চ্যানেলে নোটিফিকেশান পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আর আমি তোমরা চলে আসতে পারো। তো থ্যাংকস অল ভিডিও দেখার জন্য। চলো গাইস, দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য বাই বাই, টাটা, সি ইউ লেটার গাইস, বাই বাই।